बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीबृंद, आशा करी तुम्हरा सुस्थ आछो। ऑनलाइन लाइव क्लासे तुम्हारे स्वागत जानाच्छि। आमी मोहम्मद बजलुल हक, प्रभाषक पदार्थ विज्ञान, अहमद बानी एकेडमी स्कूल एंड कॉलेज। द्वादश श्रेणी शिक्षार्थीबृंद, धारावाहिक नियम ऑनलाइन लाइव क्लास चलते। तुम्हारे विपर्यस्त परिस्थिति शिक्षाक्रम कार्यक्रम के चालू रखार जन्य एवं सबाई के जाते पिछिए ना पड़ते हैं से लक्ष्य ही क्लासगुली धारावाहिक नियमे इतिमध्ये तुम्हारे पदार्थ विज्ञान द्वितीय पत्र षष्ठ अध्याय ज्यामितिक आलोक विज्ञान थेके किछु अंश आलोचना करेछि और धारावाहिक नियमे आलोचना करब। आज के एखाने आलोच्य विषय जेटा हबे आलोर प्रतिसरण। तो ये एक आलोकीय घटना, आलोर प्रतिसरण, जो आलो सरल रेखाई चले, प्रत्येक ही जाना जो आरो सरल रेखा चले। तो ये जदि माध्यम भिन्नता घटे, एक ही माध्यम जदि ना ताहले आलो रश्मि तार दिक परिवर्तन घटाय, दिक परिवर्तन घटे चलते थाके। ये दिक परिवर्तन जो घटनाटा सेटाई हलो आलोर प्रतिसरण। आलो जदि एक स्वच्छ माध्यम थेके वायु काज, ताहले वायु एकटा माध्यम, वायु माध्यम थेके आलोक रश्मि काज माध्यमे जाच्छे, ताहले वायु एवं काचेर माध्यमेर संयोग जे स्तर तलटा से तलटा के बला है विभेद तल। ताहले से विभेद तले एसे आलो रश्मि तार दिक परिवर्तन करार जे घटना, से घटनाटाई हलो आलोर प्रतिसरण। एखन देखो ये आलोक रश्मिटा तोमादेर जावार कथा छिलो ये दिके, हाँ, किन्तु एदिके ना जे चले आसछे एरकम एदिके, तार माने तार स्वाभाविक पथ थेके किछुटा विच्युति घटेछे। एई जे विच्युति घटलो से विच्युति जे घटनाटा सेटाई हलो आलोर प्रतिसरण। ताहले आलो एक रश्मि एक स्वच्छ माध्यम थेके आरेक स्वच्छ माध्यमे जावार समय विभेद तले एसे तार दिक परिवर्तन करार जे घटना, সেই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিসরণ। প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যেতে হবে। প্রতিসরণের সূত্রগুলি আলোচনা করেছি ইতিমধ্যেই। এখন এখানে দেখো, ইয়াও একটি আলোক রশ্মি, ও বিন্দুতে আপাতিত হলো, ও বিন্দুতে ও এন একটা লম্ব, ও এন এম একটা লম্ব অঙ্কন করা হলো। এখানে আপাতিত রশ্মি অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করলো, সেটা আপাতন কোণ, এবং ও আর পথে সেটা প্রতিসরিত হলো। এই প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যা কোণ উৎপন্ন করলো সেটাকে বলা হয় প্রতিসরণ কোণ। এর থেকে আমরা পেয়েছি যে এই আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুবক রাশি, সেই ধ্রুবক রাশিটাকে বলা হয় মিও, এবং প্রকাশ করা প্রতীক দিয়ে মিউ দিয়ে প্রকাশ করা এবং সেটাকে প্রতিসরণাঙ্ক বলা হয়। প্রিভিয়াস ক্লাসে এগুলি বলেছি। এখন আমরা একটু তার চেয়ে একটু ভিন্নতর দিকে যেতে চাই। তাহলে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময়
এই যে দিক পরিবর্তন করার যে ঘটনাটা, এই ঘটনাটা কেন ঘটে? এখানে এই দিক পরিবর্তনের ঘটনাটা ঘটার পিছনে কারণ কি? যে এটা বায়ু একটা মাধ্যম, এই বায়ু মাধ্যমে আলোর একটা ব্যাগ আছে, সেই ব্যাগটাকে আমরা সিএ দা প্রকাশ করলাম। আর এখানে কাঁচ মাধ্যমে আলোর ব্যাগ আছে, সেটাকে আমরা সিজি দ্বারা প্রকাশ করলাম, আলোর ব্যাগ। তাহলে আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় বিভেদ তলে এসে তার দিক পরিবর্তন করে যে চলে যাচ্ছে, সেখানে স্নেলের সূত্র বা প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র বলা হলো যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুবক রাশি, তাকে বলা হয় প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ককে আমরা প্রকাশ করার জন্য এখানে যেহেতু বায়ু মাধ্যম, এটাকে এ মাধ্যমের সাপেক্ষে জি মাধ্যমের প্রতিসরাঙ্ক, কারণ কাজটাকে জি দ্বারা প্রকাশ করা হলো। তাইলে এ মাধ্যমের সাপেক্ষে জি মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটা আমরা পেয়েছি সাইন আই বাই সাইন আর। এটা আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মাধ্যমে। কিন্তু মূল ঘটনাটা আমাদের বুঝতে হবে যে আলোকরশ্মি বায়ুতে যেই বেগে চলে, কাছে সেই বেগে চলতে পারে না। না চলার কারণেই যখন বিভেদ তলে এসলো তখন সে একটু বাধাপ্রাপ্ত হলো, ফলে কি তার নির্দিষ্ট লক্ষ্যে যেভাবে যাচ্ছিল সেই ব্যাগ নেই বিদায় সে এই আলোকরশ্মি আর ওই দিকে যেতে পারছে না, ফলে তার ওই দিক পরিবর্তন করে একটু বেঁকে গেল। বেঁকে যেয়ে কিন্তু আবার সরলরেখায় চলতে থাকলো দিক পরিবর্তন ঘটনার পর। তো এই যে চলতে চলা, সেটাও কিন্তু সরল পথে চলা। তখন সেক্ষেত্রে আমরা পেয়েছি যে এখানে এসে কেন পরিবর্তন করলো, এই মাধ্যমে আলোর ব্যাগ আর এই মাধ্যমে আলোর ব্যাগ একই নয়, যেহেতু ব্যাগের পরিবর্তন হলো। কেন? যে এই মাধ্যমের ঘনত্ব এবং কাঁচ মাধ্যমের ঘনত্ব একরকম না, ঘনত্ব কম বেশি হলে সেখানে ব্যাগের তারতম্য ঘটে। তাহলে সেই ক্ষেত্রে আলোর ব্যাগেরও তারতম্য ঘটে। এর জন্য আমরা এম ইউ জি যদি আমরা বলি, সেটাকে লেখা যায় বায়ু মাধ্যমে আলোর ব্যাগ ডিভাইডেড বাই কাঁচ মাধ্যমে আলোর ব্যাগ। এই আলোর ব্যাগের অনুপাতকেও এখানে প্রতিসরাঙ্ক দিয়ে দেখানো হয় যে এ মাধ্যমের সাপেক্ষে জি মাধ্যমের প্রতিসরাঙ্ক জি সি এ বাই সি জি, মানে আলোর এ মাধ্যমে আলোর ব্যাগ ডিভাইডেড বাই জি মাধ্যমে আলোর ব্যাগ। এনিওয়ে, যে আমরা অন্য যে কোনো মাধ্যমও যদি নেই, সেই মাধ্যমের সাপেক্ষে আমরা দেখাবো যে এই ব্যাগটা কী হলো। এখন আমরা যদি এটাকে চিন্তা করি এভাবে যে এখানে আই কোণ আর আর কোণ, এ মাধ্যম বি মাধ্যম, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক সাইন আই বাই সাইন আর। যদি এটাকে আমরা বিপরীত ক্রমে চিন্তা করি যে বি মাধ্যম থেকে আলোকরশ্মি এ মাধ্যমে আসলো, তাহলে কি হবে? বি মাধ্যম থেকে আলোকরশ্মিটা এ মাধ্যমে চলে গেল, তাহলে দিকটা তার পরিবর্তন হয়ে যাবে, যে আলো এই এই দিক থেকে যাচ্ছে, বি মাধ্যম থেকে এ মাধ্যমের দিকে আলোকরশ্মি যাচ্ছে। তাহলে এই এখানে বি মাধ্যমের যে কোণটা, সেই কোণটা হবে কি এই আপাতন কোণ, আর এ মাধ্যমের কোণটা হবে প্রতিসরণ কোণ। তখন আমরা লিখব যে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটা বলতে পারি সাইন আর বাই সাইন আই। দেখো এখানে একটা আরেকটা বিপরীত ক্রম হয়ে গেল, যখন এই কোণের এই মাধ্যমের পরিবর্তন হলো সেই ক্ষেত্রে কোণটাকেও পরিবর্তন হয়ে গেল, যে আপাতন কোণটা তখন আগে যেটা প্রতিসরণ কোণ ছিল সেটা আপাতন কোণ হয়ে গেল। এখন যদি আমরা এই দুইটা রিলেশন থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে চাই যে এম ইউ বি ইন্টু বি মিউ এ,
তাহলে সেই ক্ষেত্রে কি লেখা যায় দেখো সাইন আই বাই সাইন আর ইনটু সাইন আর বাই সাইন আই তাহলে এটার মান কত হলো ওয়ান হলো তাহলে অর এম ইউ বি ইনটু বি মিউ এ ইকুয়াল টু ওয়ান বা এম ইউ বি ইকুয়াল টু ওয়ান বাই বি মিউ এ এর থেকে কি হলো যে এ আর বি এর মধ্যে যদি দুইটা মাধ্যম হয় এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাওয়ার সময় আলোর যে প্রতিসরাঙ্ক হবে প্রতিসরাঙ্কের যে মানটা হবে বি মাধ্যম থেকে এ মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরিত হওয়ার সময় তার বিপরীত মান হবে যেমন এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাওয়ার সময় প্রতিসরাঙ্ক হলো থ্রি বাই ফোর তাহলে বি মাধ্যমে থেকে এ মাধ্যমে যাওয়ার সময় প্রতিসরাঙ্ক হবে তার বিপরীত ওয়ান বাই থ্রি বাই ফোর তাহলে এটা কী হলো ফোর বাই থ্রি হয়ে গেল তাহলে বি মাধ্যম থেকে এ মাধ্যমে যাওয়ার সময় সেটা হবে তার বিপরীত মান যে দুই যে দুটা মাধ্যমকে আমরা চিন্তা করছি বাইস ভার্সা যে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় যে প্রতিসরাঙ্ক হবে বিপরীত ক্রমে যদি সেই মাধ্যম থেকে এই পূর্বের মাধ্যমে আবার প্রতিসরাঙ্ক হয় তাহলে সেই দুটার মান হবে পরস্পর বিপরীত এরকমভাবে যদি আমরা চিন্তা করি আরও কয়েকটা মাধ্যম নিয়ে এখানে দেখো এ মাধ্যম থেকে বি মাধ্যমে যখন আলোকরশ্মি প্রতিসরিত হলো তখন আপাতন কোণ আই প্রতিসরণ কোণ আর আবার যখন বি মাধ্যম থেকে সি মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরণ হলো তাহলে এটা যদি আর কোণ হয় তাহলে এটা আর কোণ আর এটা কি হবে এটাকে যদি আমরা বলি যে এই আর কোণ তাহলে এটাকে ধরা হলো আর ওয়ান কোণ এখন এই এভাবে যদি আবার সি মাধ্যম থেকে এ মাধ্যমে চলে গেলো তখন এই কোণটা হবে আর কোণ আর এই কোণটা হবে এই এ মাধ্যম থেকে বি মাধ্যম বি মাধ্যম থেকে সি মাধ্যম থেকে আবার এ মাধ্যমে চলে গেলো তখন সেই কোণটা হবে আবার আই কোণ যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা কী লিখতে পারি যে এম ইউ বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর আবার বি মিউ এ ইকুয়াল টু সাইন আর বাই সাইন আর ওয়ান আবার সি মিউ এ ইকুয়াল টু কি লেখা যায় সাইন আর ওয়ান বাই সাইন আই কেন এরকম হলো যে দেখো এখানে এই লম্বগুলি কি পরস্পর সমান্তরাল আর এখানে এটা তার ছেদক তাহলে একান্তর কোণগুলি পরস্পর সমান
এই নিয়মটা যদি আমরা দেখি তাহলে এরকম প্রতি ক্ষেত্রে পাওয়া যায় যে একান্ত কোণগুলি পরস্পর সমান। এইভাবে চলে আসলো এখানে এই এটা যদি আর কোণ হয় এটা আর কোণ হবে, এটা যদি আর ওয়ান কোণ হয় এটা আর ওয়ান কোণ হবে। এর থেকে আমরা পেয়ে যাই যে তিনটা মাধ্যম যদি নেওয়া হয় তাহলে এরকম একটা রিলেশন পাওয়া যায়। এটার থেকে যদি আমরা ম্যাথমেটিক্যালি দেখতে চাই তাহলে দেখো কি রিলেশন লেখা যায় যে এ মিউ বি ইন্টু বি মিউ এ ইন্টু সি মিউ তাহলে এম ইউ বি বি মিউ সি সি মিউ এ যদি হয় তাহলে এই প্রত্যেকটার গুণফল আমরা এখানে দেখি কি হয় সাইন আই বাই সাইন আর ইন্টু সাইন আর বাই সাইন আর ওয়ান ইন্টু সাইন আর ওয়ান বাই সাইন আই। তাহলে দেখো রেজাল্ট পাওয়া যাচ্ছে ওয়ান। এর থেকে আমরা যে বলতে পারি এম ইউ বি ইকুয়াল টু ওয়ান বাই বি মিউ সি ইন্টু সি মিউ এ, এরকম একটা রিলেশন আমরা যেতে পারি। আবার দেখো এখানে এম ইউ বি ইকুয়াল টু ওয়ান বাই সি মিউ একে লেখা যায় কি এম ইউ সি, বিপরীত ক্রমে যদি আসে তাহলে এটাকে বলতে পারি এম ইউ সি ডিভাইডেড বাই বি মিউ সি। তো অনেকগুলি মাধ্যম যদি থাকে সেই মাধ্যমের প্রতিসরাঙ্কর মধ্যে এরকম একটা রিলেশন দেখা যায় এবং এই রিলেশনের মাধ্যমে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারব। তোমাদের আরেকটি বিষয় যে এখানে এই প্রতিসরাঙ্কর যদি দুইটি মাধ্যমের মধ্যে একটি মাধ্যম যদি শূন্য মাধ্যম হয় আর একটি অন্য কোনো মাধ্যম হলে তখন সেই মাধ্যমের প্রতিসরাঙ্ককেই বলা হয় পরম প্রতিসরাঙ্ক। আর এখানে ইয়া বি যে কোনো মাধ্যমই এটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আপেক্ষিক না বললেও শুধু প্রতিসরাঙ্ক বলা হয় যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। যদি শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করে তখন যে প্রতিসরাঙ্ক পাওয়া যাবে সেটাকে বলা হবে পরম প্রতিসরাঙ্ক। তাহলে পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে আমরা কী বলবো, শূন্য মাধ্যম থেকে অন্য যে কোনো মাধ্যমে চলে গেল তখন সেই ক্ষেত্রে আমরা পাব যে প্রতিসরাঙ্ক সেটাকে বলা হবে পরম প্রতিসরাঙ্ক। তাহলে এইভাবে প্রতিসরাঙ্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা যায়। তো প্রতিসরাঙ্ক কেন জানা দরকার, যে প্রতিসরাঙ্কের সাহায্যে আমরা বস্তুর ঘনত্বের সাথে এবং আলোর বেগের সাথে রিলেশন নির্ণয় করতে পারি এবং বস্তু সম্পর্কে একটা ধারণা পেতে পারি যে ওই বস্তুটা কী ধরনের বস্তু। যে প্রত্যেকটা বস্তু যদি একই রকম হতো, ঘনত্ব যদি একই রকম হতো তাইলে সেই ক্ষেত্রে প্রতিসরাঙ্ক পাওয়া যেত না, আলোর দিকের কোনো পরিবর্তন ঘটতো না। এই জন্যই বস্তুকে চেনার জন্য প্রতিসরাঙ্ক জানা প্রয়োজন। তা দিয়ে আমরা বস্তুর মধ্যে কোনো ভেজাল আছে কিনা সেটাও আমরা দেখতে পারি প্রতিসরাঙ্কের সাহায্যে। যে কাঁচের প্রতিসরাঙ্ক যা হওয়ার কথা যদি তা না হয় তাহলে সেই কাঁচটা কি বিশুদ্ধ কাঁচ নয়। পানির প্রতিসরাঙ্ক যা হওয়ার কথা সেটা যদি না হয় তাহলে সেই পানিটা বিশুদ্ধ নয়। তাহলে প্রতিসরাঙ্ক এর জন্য আমাদের জানার প্রয়োজন আছে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্ক একটাই মাধ্যমের সাথে ধারাবাহিক নিয়মে যদি প্রতিসরিত হতে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রতিসরাঙ্কের মান কীভাবে পাবো এই বিষয়গুলি এখানে আলোচনা করা হয়েছে, সেগুলি তোমরা বাসায় অনুশীলন করবে এবং পরবর্তী সময় প্রতিসরাঙ্কের উপর আরও বিস্তর আলোচনা হবে সেগুলি অংশগ্রহণ করবে। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে
এখানে আমার ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।